বৌদ্ধ নগরে গুজবের ভিত্তিতে থানা ও পুলিশের উপর পরিকল্পিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় 12 জনকে। বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়। বিচারক দুপক্ষের জবাব শোনার পর 11 জনকে 11ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতের এবং টিএসআর জওয়ান রবীন্দ্র দেবর্মাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় পুলিশ মোট 28 জনের বিরুদ্ধে অভিযোগ নিয়েছে বলে সূত্রে খবর। বাকিদের ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে। সরকার পক্ষের আইনজীবী উত্তম বন্দ্যোপাধ্যায় জানান, একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ওই 12 জনের জেল কাস্টডি প্রেয়ার করেছি এবং ওই রবীন্দ্র দেববর্মার জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করেছি। 148, 149, 353, 336, 427, 188, 153A and B, 120B of IPC and 3 of Prevention of Damage to Public Property Act 1980. উল্লেখ্য, উপজাতি গৃহবধূ অপহরণের গুজবের ভিত্তিতে সোমবার মধ্যরাত থেকে হামলা চালানো হয় বৌদ্ধনগর থানায়। ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় পুলিশ কর্মীদের। আহত অবস্থায় বেশিরভাগ পুলিশ এবং টিএসআর কর্মীদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার তদন্ত চলছে। যে কোনো সময় আরও অনেক অভিযুক্তকে ডাকা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।